কি আরে ভাই সাহেবরা ভালো আছেন নি? আশা করি সবাই মিলি খুদার ফজলে ভালো আছেন। তো আই আবার আলতু মিয়া চলে এসি আপনাদের কাছে কিছু ফালতু বয়ান লই, সেই জন্য আমার আয়োজনের নাম হালকা কথা বুকে ব্যথা। তো আমার এই কথা শুনি আপনারা কেউ কেউ মনে কষ্ট পাইতে পারেন, মনে ব্যথা হইতে পারেন, কিন্তু কিছু করণের নাই। ওই যে একটা কথা সবসময় আমি বলি, সত্য কথা বলতে হয়, তাই বলি ফেলি আর কি। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতাম চাইতেছি আর কি, সেটা হইল যে তিনগা শব্দ কদিন ধরি মাথার মধ্যে খালি খোঁচায়। শব্দ তিনগা হইল মনে করেন যে ধর্মঘট, এই যে হরতাল অবরোধ, হ্যাঁ শব্দ এগুন আর কি। আচ্ছা ভাই সাহেবরা আপনারা জানেননি কোনো শব্দ এগুনের মানে কি, মানে শব্দ এগুনের ফজিলত কি? হ্যাঁ আমরা যারা সাধারণ জনগণ আঙ্গ জীবনে এইটার কোনো ফজিলত আসেনি। হ্যাঁ এখন মনে করেন বিভিন্ন সরকারের আমলে দেখি যে এই আন্দোলন শুরু করে তারা, এই হরতাল অবরোধ দিয়া তারা নানা রকম আন্দোলন শুরু করে। হ্যাঁ মাইর দূর, মারামারি, কাটাকাটি, ফালাফালি, ফাত্রাজি, হ্যাঁ বাইসলেমি সব শুরু করে। এখন এটার ফলে আমরা কি সুখে আসিনি ভাইয়ারা? আমরা তো সুখে নাই, আমরা তো সাফারা রয়ে যেতেছি। সকালবেলা শুটিংয়ে যেতে পারি না, গাড়ি আটকাই দেয়, গাড়ির মধ্যে ডিল মারে, এটা কোন ধরনের ফাত্রাসি? হ্যাঁ আপনারা যারা রাজনীতি করেন, আপনারা আপনার নিজের নানান স্বার্থ চরিতার্থ করার জন্য আপনারা নানা রকম আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, করেন। সেজন্য সাধারণ জনগণ আমরা যারা আমরা যারা ম্যাঙ্গো ফিফল, আমরা তো আসলে ম্যাঙ্গো ফিফলই, ম্যাঙ্গো কোনো ভ্যালু নাই তো আসলে। হ্যাঁ তো আমরা কেন সাফার আরমু? হ্যাঁ তো আমরা তো ভাই সিরাতাল মুস্তাকিম ডাইল দিই, ভাত খামো, সোজা রাস্তায় হাঁটি যামু, পরিশ্রম করি, অর্থ উপার্জন করুন, সৎ পথে আমরা একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই, নিরাপদে আমরা কর্মক্ষেত্রে যাইতে চাই, নিরাপদে বাসায় ফিরতে চাই, ইটা ছাড়া আঙ্গার বেশি সাওয়া পাওয়ার নাই। তো সি সাওয়া পাওয়াটাও আমরা যদি না পাই তাহলে কি হয়? সবসময় দেখি যে নানা রকম কথা বলতে শুনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলে মিটিং মিছিলে যে জনগণের লগে আমরা সম্পৃক্ত, জনগণাঙ্গ ফাঁসে আছে, জনগণরে নিয়ে আমরা আন্দোলন করতেছি। কি আরে ভাই সাহেব, জনগণ কে? কি আর জনগণ? জনগণ তো আয়, আয় তো কারো লগে নাই, তো কারা আন্দোলন লগে থাকি আন্দোলন করে? আপনারা লম্বা লম্বা লেকচার দেন। তো ভাইয়ারা যে বিষয় নিয়ে বেশি মেজাজটান খারাপ হয়েছে, শুটিংয়ে যাইতেছি সকালবেলা, ও মা দেখি যে ঘর রাস্তা আটকা লাইছে, কি ব্যারিকেড দিছে কারা? হেরা গার্মেন্টস কর্মী। তো গার্মেন্টস কর্মী রাস্তা আটকেছে কি ইল্লে? পরে জানা গেল যে তারা পোশাক শ্রমিক, তারা তারপর ন্যায্য মূল্য, অর্থাৎ তাদের শ্রমের ন্যায্য মূল্যের জন্য তারা আন্দোলন করতেছে। তো ন্যায্য মূল্যের জন্য তোরা রাস্তাত কি করস রে ভাই? তোরা যাবি তোর ফ্যাক্টরি, তোরা ফ্যাক্টরি যা আন্দোলন করবি, ভাঙচুর করতে গেলে তোরা তোর ফ্যাক্টরি ভাঙচুর কর। যারা তো করে ন্যায্য মূল্য দেয় না, শ্রমের ন্যায্য মূল্য দেয় না, হ্যাগর লোকে তুই হ্যাগরে ধরে মার, হ্যাগর লোকে যায় তোরা যা করবি কর, রাস্তা আটকেছিস কি ইল্লে? হ্যাঁ কি আরে রাস্তা কি তোকে বাপুর দিন নেয়নি? এই রাস্তার তোর রাস্তার আমি আমার যে নাগরিক যে দায় দায়িত্ব কর্তব্য পালন করতে রাষ্ট্রের প্রতি, সেটা আমি পালন করে আমি এই দেশে থাকি। এই রাস্তা তো আমার অধিকার আছে, আমার নিরাপদে নির্বিঘ্নে কর্মক্ষেত্র যাওয়ার। তোর্গ কর্মক্ষেত্রের তোর্গ স্বার্থের কারণে তোরা আমার স্বার্থ কেন তোরা নষ্ট করবি? তোর করে এই অধিকার কে দিছে রে সতানা বাচ্চারা? যা হোক, তারপর রাস্তা তো আটকেছে আটকাইছে, আমার গাড়ি আটকায়, গাড়িটার পিছনে কাঁচ ভাঙিয়ে ফেলাইছে, এত বড় ফাতর মারিয়ে রে মনে করেন যে একজনে ফিট ভাঙিয়ে লাইছে, কাঁচ গুড়া আঙু শরীর ঢুকছে, কি আর কোন ধরনের বাটপারি? যে কোনো আন্দোলনে দেখি যে নেতার কমেন্ট না মানে কিছু উত্তেজিত, কিছু উচ্ছৃঙ্খল কিছু মানুষ তারা যাইয়া মানুষের জানমালের ক্ষতি করে, গাড়িতে আগুন লাগাই দেয়, মানুষ মেরে ফেলে, এটা কোন ধরনের বাটপারি? ছতানের বাচ্চারা এটা কোন ধরনের অত্যাচার? তোরা তোরগো আন্দোলন করবি, তোরা যা করবি, তোরা তোরা কোনটা মর আঙ্গ সাধারণ মানুষের কেন তোরা সাফার করাবি, জানমালের ক্ষতি করবি তোরা? ভাই সাহেব রে মেজাজ গরম হয়ে যায় বুঝছেনি? মাঝে মধ্যে আমার মনে যদি আমার ক্ষমতা থাকতো, চিকন মাসের টন আছে নেননি ভাইয়ারা, এই চিকন মাসের টনা দিয়ে এসব উশৃঙ্গল গুলারে যেগুন যান যেগুন মানুষের জানমালে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে, এগুলোর ফাঁসার মধ্যে করস করস ফিডানো মসজিদ তরিয়া রে। হ্যাঁ সতানা বাচ্চারা কি আরে মগের মূল্য ফেসত কেন বেগি? মেজাজ খারাপ হয়ে যায় বুঝছেননি? তো যা হোক, যারা এগিন করেন আন্দোলন, আসলে আমি এখনো বুঝি না শব্দ তিনগার মানে কি, যে হরতালের সময় কি করণ যাইব কি করণ যাইতো না,
অবরোধের সময় কি করণ যাইব কি করণ যাইতো না এটার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা বুঝিনি আইজও ফাইনো। তো যা হোক কথার বেশি বলতাম না, কথা বেশি বললে পরে মনে করেন যে আপনারা মনে কষ্ট পাইবেন, হ্যাঁ মনে ব্যথা বেশি পাইবেন। তো যা হোক সবাই মিলে ভালো থাকবেন, হ্যাঁ কথা দুইয়ান মাথা গরম করে বলছি, হ্যাঁ মন খারাপ করিয়েন না কে বুঝছেন নি, ওই যে হক কথা বলতে হয় আর কি আর করিও। তো যাক ভালো ভাইকে ভালো থাকেন, হ্যাঁ নিরাপদে থাকেন, সবার জন্য শুভকামনা।